খাবার হিসেবে অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে গরুর মাংস। তবে জানেন কি, পৃথিবীর সবচাইতে দামি গরুর মাংসের স্বাদ নিতে হলে গুনতে হবে অর্ধ লক্ষাধিক টাকা। কিন্তু কেন? বিস্তারিত থাকছে সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। জাপানি গরুর মাংস ওয়াগু বিফ বিশ্বের ব্যয়বহুল খাবারগুলোর মধ্যে অন্যতম। কেননা এই গরুর মাংসের পরতে পরতে চর্বি থাকে বলে খেতে বেশ সুস্বাদু হয়, যার প্রতি কেজির জন্য আপনাকে গুনতে হবে 51,000 টাকা। হয়তো এই মাংসের দাম শুনে আপনার চোখ কপালে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন আকাশ ছোঁয়ার দাম এই মাংসের? আসলে সব গরুই ওয়াগু মাংস হিসেবে গণ্য হয় না। জাপানের 4টি ভিন্ন প্রজাতির গরু থেকে এই মাংস পাওয়া যায়। ওয়াগু হিসেবে গণ্য হওয়ার জন্য প্রচুর নিয়ম কানুন মেনে গরুগুলোকে লালন পালন করতে হয় বলে খরচ হয় অনেক বেশি। পেশির ভাজে ভাজে চর্বি জমা হওয়ার জন্য ছোট থেকেই এদেরকে বিশেষ ধরনের খাবার খাওয়ানো হয়। এই ধরনের গরুকে খুবই উন্নত ও চাপমুক্ত পরিবেশে রাখা হয়। উন্নত মানের কোবে মাংস উৎপাদনের জন্য অনুসরণ করা হয় নির্দিষ্ট খাদ্যাভ্যাস। তবে শুধু দাম বা স্বাদের দিক থেকেই নয়, রং আর গন্ধের দিক দিয়েও রয়েছে এই মাংসের ভিন্নতা। মাংসের ভাজে ভাজে চর্বি, নরম ও তুলতুলে মাংস এবং স্বাদের জন্য ওয়াগু বিফ সারা বিশ্বে বেশ সমাদৃত একটি খাবার। কি মাংসপ্রেমীরা নিবেন নাকি পৃথিবীর সবচাইতে দামি ওয়াগু বিফের স্বাদ? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সানজিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।